I hustle and motivate. Follow me, I know the way. Grind hard on them every night and day. And the 40 bang hard in the air, I don't play. I aim for the neck of the juggler. So don't people think I'm a smuggler. Don't get it confused, bro, I'm just a hustler. Been in the gym, so I got my muscle up. Assalamualaikum good people, welcome to brand new video. Aske chole aslam new ekta video niye, and aske chole aschi kothay Mawa Express Highway te. To ajke onek din por ber holam moto vlog korar jonno, and eto din ider karone Mawa Bhanga Express way diye Padma setu jawa hoyni. To finally ajke jawa hocche because ajke onek din por ekটু time ber korte parlam, and ekhon পদ্মা সেতু দিয়ে ওপারে পার হয়ে একটু ঘুরে আসবো জায়গাগুলো। লাস্ট আমি এই দিক দিয়ে গেছিলাম পদ্মা সেতু হয়ে ভাঙা, ওটা একটা ফ্যামিলি ট্রিপ ছিল। তো এখন যাচ্ছি পদ্মা সেতুর দিকে, আমি অনেক বেশি এক্সাইটেড এই ব্যাপারে। এই তো এইদিকে মোটর সাইকেল লেন, তো আপনারা অবভিয়াসলি লেনটা মেনটেন করবেন, অ্যান্ড স্পিডটা থাকতে হবে 50 থেকে 60-এর মধ্যে। অ্যান্ড এই হচ্ছে সাকিব সৈকত ভাই, তো এখানে অনেকে দাঁড়ায় আছে। তো এখন এই লেনটা মেনটেন করে যাই দেখি। তো সামনে একদমই ফাঁকা, কোনো প্যারা নাই এদিক দিয়ে। আর এইখান থেকে বরিশালের দূরত্ব 137 কিলোমিটার লেখা দেখলাম আমি। তো এই চলে আসলাম পদ্মা সেতুর টোল প্লাজাতে। তো এখন টোল দেয়া শেষ, 100 টাকা পার বাইক। অ্যান্ড এখন চলে যাচ্ছি পদ্মা সেতুর দিকে, আর বাইকের স্পিড রাখতে হবে 60 কিলোমিটারের মধ্যে। বাট দেখেন সামনে আবার একটা গাড়ি পার্ক করে রাখা, তো এইসবের জন্য একটু উপরে উঠতে হইলো। এটা আসলে ঠিক না যে মোটর সাইকেলের জন্য একটা লেন করে দিয়ে রাখছে, আবার এখানে মানে কোনো ভেহিকেল পার্ক করে রাখছে, এটা আসলে অ্যাকসেপ্টেড না। যে কোনো সময় একটা অকারেন্স হতেই পারে। তো 60 কিলোমিটার গতি কিন্তু কম না, 60 কিলোমিটার গতি কিন্তু বেশি। তো এই যে আমি 57-58-তে রাইড করতেছি, মানে এক কথায় জোশ লাগতেছে এই ফার্স্ট টাইম পার হওয়াটা। ও বিসমিল্লাহ রহমানের রহিম, পদ্মা সেতুতে ফার্স্ট টাইম উঠে গেলাম, আর ওভারটেক করা যাবে না। আর আমাদের এই যে সার্ভিস লেনই ইউজ করতে হবে বাইকারদের জন্য, অ্যান্ড পাশে কিন্তু কোনো ব্যারিকেড দেয়া নাই। তো এটা কিন্তু দিলে ভালো হতো, বাট হাইওয়েতে আসলে কোনো ব্যারিকেড না দেওয়া বেটার। কখন কি ক্র্যাশ করে যায় এটা আসলে অনেক রিস্কি হয়ে যায়। তো এভাবে খোলা রাখলে আবার অনেক বাইকাররা আছে ওভারটেক করে এই সেই, মানে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করে। ও স্বপ্নের পদ্মা সেতুতে উঠে গেলাম, মানে আমি আমার ফিলিংসটা এক্সপ্রেস করতে পারতেছি না কতটা ভাল লাগতেছে। যমুনা সেতু একবার ক্রস করছি, বাট ওটার ভিডিও করা হয় নাই। বাট পদ্মা সেতুতে কিন্তু উঠে গেলাম আলহামদুলিল্লাহ। ও সেই লাগতেছে, মানে ওয়েদারটা এক কথায় জোশ আলহামদুলিল্লাহ। আর এই পাশে হচ্ছে পদ্মা সেতুর মানে পদ্মা নদী, এখানে আরও কাজ চলতেছে নদী শাসনের কাজ। আর এখনও যেহেতু বর্ষাকাল প্রপারলি আসে নাই, তো সেহেতু কিন্তু ওইদিকে মানে চর পড়ে আছে, বালির চর। আর আমাদেরকে কিন্তু মেনটেন করতে হবে এই রোডটা। তো অনেকে যারা মেনটেন করেন না তাদের জন্য কিন্তু পদ্মা সেতু আরও বন্ধ হয়ে যেতে পারে বাইকাররা।
তো সেই কারণে আমি অনুরোধ করব আপনারা যারা একটু ছাপরি রাইড করতে চান বা করেন এখানে আসার কোনো দরকার নাই যাদের বাসা আছে এইদিকে ওরা সুন্দরভাবে এই পদ্মা সেতু ব্যবহার করে বাসায় যাক বা বাসা থেকে যাওয়া আসা করুক এটাই আসলে কাম্য আর যারা আমার মতো টুরিস্ট বা একটু ঘোরাফেরা করতে পছন্দ করেন তারা অবভিয়াসলি এটা মেনটেন করবেন কারণ আগে আমরা যখন ফেরিতে যেতাম ফেরি পাইতেই মনে করেন 2-3 ঘন্টা লাগতো আর ফেরিতে আবার পার হইতে আরও 2-3 ঘন্টা মানে 5-6 ঘন্টা ওয়েস্ট সেইখানে আমরা কিন্তু 10-12 মিনিটের মধ্যে পার হয়ে যেতে পারতেছি বাইকে ইজিলি বাসে আরেকটু ফাস্ট পারবেন বাসে বা প্রাইভেট ভেহিকেলে বাট বাইকে কিন্তু আপনারা আগে এই ফ্যাসিলিটিসটা পাইতেন না গত অলমোস্ট 1 বছর বন্ধ ছিল তারপর পদ্মা সেতু চালু হইল তো এটা আসলেই মানে ঈদের খুশি চেয়ে কম না সামনে মনে হয় চেকপোস্ট দেখা দিচ্ছে সামনে মনে হয় চেকপোস্ট দেখা যাচ্ছে তো সাবধানে পার হই পিছে ক্লিয়ার এটা হচ্ছে পদ্মা সেতুর কাজের জন্য এই যে দেখেন আরেকজন বের হয়ে গেল এইরকম কাজ চলতেছে এই কারণে সার্ভিস লেনটা বন্ধ হয়ে গেছে তো এখন তো মেইন রোডে উঠতে হচ্ছে না পেরে না হলে ওইখানেই থাকতাম ওই সাইডেই তো ওইটা এখন অফ আর এখন এই যে সিঙ্গেল ই লেনটাই করে দিল বের হয়ে যাওয়ার জন্য কারণ পদ্মা সেতু অলমোস্ট শেষের দিকে এখনই নেমে যাব তো এক্সপিরিয়েন্সটা অসাধারণ মানে এটা আসলে বলে বুঝাইতে পারবো না ফার্স্ট টাইম সকল নিয়ম মেনে পার হলাম অ্যান্ড ওইদিকে হচ্ছে পদ্মা যে রেল ট্র্যাক বসানোর কাজ সেটা খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে ওই যে ওইদিকে তো পদ্মা সেতু কিন্তু এই পর্যন্তই ছিল অ্যান্ড একটা আমার মানে ওপিনিয়ন শেয়ার করলাম কি কি করা যাবে না যাবে আপনারা অনেকেই জানেন আপনারা অনেক বিজ্ঞ আর এক্সপার্ট বাইকার রয়েছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় না করি So Allah Hafiz, now you can see me. Can't bear the things I've had to face. Got you crying on your knees in pain. Oh, some things never change, never change.